শ্রদ্ধা দাস একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, যিনি তেলুগু, হিন্দি, মালায়াম, কানাডা এবং বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। শ্রদ্ধা দাস বাঙালি পিতা মাতার ঘরে মুম্বাই, মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তার বাবা পুরুলিয়া একজন ব্যবসায়ী, তার মা একজন গৃহিণী। তিনি মুম্বাইতে তার পড়াশোনা সম্পূর্ণ করেন। শ্রদ্ধা জার্নালিজম বিষয়ে মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ বিষয়ে ডিগ্রি অর্জন করেন। তিনি পড়াশোনা করার সময় থিয়েটারের সাথে যুক্ত ছিলেন। শ্রদ্ধা দাস 2008 সালে তার প্রথম তেলুগু চলচ্চিত্রে অভিষেক ঘটান। সব বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।